হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমাদের কিচেন বাংলা ফুল ফ্লেভারের রেসিপি আপনারা সামনে দেখতেই পাচ্ছেন। সামনে রথযাত্রা আসছে, তার রথযাত্রা স্পেশাল রেসিপি আজকে আমরা নিয়ে এসেছি। আপনারা মেলাতে গিয়ে সকলে পেঁয়াজি কিনে খান, বেগুনি কিনে খান, কুমড়োর চপ কিনে খান, আলুর চপ কিনে খান, আর সবথেকে যেটা ফেভারিট রথযাত্রার স্পেশাল যে ডিশটা সেটা হচ্ছে পাঁপড় ভাজা। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটাও আমরা রেখেছি। তো আজকে আমরা এগুলোই বানাবো, রান্না করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে এই রেসিপিগুলো বানাই, আর আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাঁপড় ভাজছি, রথযাত্রার স্পেশাল ডিশ পাঁপড় ভাজা, যা আদি যুগ থেকে এই ঐতিহ্য বয়ে নিয়ে আসছে রথযাত্রার পাঁপড়। তো আমরা পাঁপড় ভাজছি। বন্ধুরা, আমরা এবারে পেঁয়াজিটা ভেজে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচুনো রয়েছে, এটাকে আমরা প্রথমে ভেঙে নেব। নুন দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নিলাম। এবার আমরা এতে বেসন দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেসন দিয়ে পেঁয়াজটা আমাদের মাখা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা এটাকে তেলে পেঁয়াজির আকারে ভেজে নেব। বন্ধুরা, আমরা এবারে পেঁয়াজির আকারে পেঁয়াজ মাখাটা নিয়ে আমরা পেঁয়াজির আকারে আমরা আপনার হাতে করে দেখতে পাচ্ছেন যে এইভাবে পাতলা করে নিয়ে আমরা আস্তে করে এবারে ছেড়ে দিলাম। বন্ধুরা, এবার আমরা পেঁয়াজিগুলোকে উল্টে দিই। বন্ধুরা, পেঁয়াজিগুলো দেখছেন আপনারা কেমন লাল লাল হয়ে এসছে। লাল লাল হয়ে এলে জানবেন যে আপনাদের পেঁয়াজিটা প্রায় প্রস্তুত হয়ে এসেছে। এবার আমরা পেঁয়াজিগুলোকে তুলে নেব।
চপ আর বেগুনি বানাবো। বেসনটা আমরা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটাকে এবার আমরা ভালো করে ফেটে নেব। জল দিয়ে আমরা এটাকে পাতলা করে নেব। বন্ধুরা আমরা বেসনটা একটু পাতলা করে নিলাম, এতে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেলেন, দিয়ে ভালো করে এইভাবে আপনারা ফেটে নেবেন। যত বেশি ফাটবেন তত বেশি খাস্তে হবে, ফুলবে, খেতেও ভালো হবে। বন্ধুরা আমরা প্রথমে এই বেগুনিটা করে নেব। দেখছেন বেগুনি এইভাবে আপনারা ছাড়বেন। বন্ধুরা দেখছেন আমাদের বেগুনি সব ছাড়া হয়ে গেছে, এবার এটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা বেগুনিগুলো আমরা এরকম ভাবে লাল লাল করে ভেজে নেব, ভাজা হয়ে এসছে আমাদের। বন্ধুরা বেগুনিটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা বেগুনিটাকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কুমড়ো, এবার আমরা কুমড়োর চপটা করে নিচ্ছি। এভাবে ব্যাসনে ডুবিয়ে আমরা কুমড়োগুলো ছেড়ে দেব। বন্ধুরা আমরা এইভাবে কুমড়োর চপগুলোকে ভেজে নেব, আপনারা দেখতে পাচ্ছেন এভাবে উল্টে দেবেন আস্তে আস্তে। বন্ধুরা আমাদের কুমড়োর চপ রেডি। বন্ধুরা রথযাত্রার স্পেশাল ডিশ তা আমাদের প্রস্তুত, আপনারা দেখতে পাচ্ছেন আমরা পরপর তৈরি করে নিয়েছি। প্রথমে পাঁপড় ভেজে নিয়েছি, তারপরে আমরা পেঁয়াজি, তারপরে কুমড়োর চপ, আর আমরা বেগুনি করে নিয়েছি। তা আপনারা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখুন, এটা হচ্ছে আজকে রথযাত্রার স্পেশাল ডিশ আমরা বানিয়েছি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর এনজয় করবেন। আর এই ভিডিওটা আপনারা আশা করি প্রথম থেকে দেখেছেন আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা রথযাত্রাতে ভালোভাবে কাটান এই শুভকামনা জানাই, আপনাদের শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আজকে এই পর্যন্তই, নমস্কার।